আবাদা স্টেশনে ট্রেন দুর্ঘটনা, পাঁচ থেকে ছটা বগি খুলে যায়। উলুবেড়িয়া হাওড়া ডাউন লোকাল ট্রেন আবাদা স্টেশন ছাড়ার সময় বিপত্তি ঘটে। আবাদা স্টেশনে ট্রেন দুর্ঘটনা, পাঁচ থেকে ছটা বগি খুলে যায়। উলুবেড়িয়া হাওড়া ডাউন লোকাল ট্রেনে আবাদা স্টেশন ছাড়ার সময় এই বিপত্তি। দেবাশিস হয়েছে, জানবো দেবাশিস থেকে। দেবাশিস, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি জানতে পারছো? দেখো, দুর্ঘটনাটি যেটি ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি, যখন উলুবেড়িয়া থেকে হাওড়ার দিকে আসছিল ট্রেনটি আবাদা স্টেশনে দাঁড়ায় এবং স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরে হঠাৎ করেই বড় ছাকুনি হয় এবং পরের পিছনের দিকে যে ছটি বগি, সেই ছটি বগি কিন্তু আলাদা হয়ে যায় ইঞ্জিন থেকে এবং বেশ কিছুটা রাস্তাতে কিন্তু রান করে, অর্থাৎ ইঞ্জিন ছাড়াই বগি এগোতে থাকে। এরপর কিছুটা দূরে গিয়ে যখন এই বগি আটকে যায় এবং পরবর্তীকালে ইঞ্জিন সহ যে বগি সেটিকেও সামনের দিকে আটকে দেওয়া হয়, হুড়োহুড়িতে কিন্তু যাত্রীরা লাফাতাপে শুরু করে। ওই ট্রেন থেকেই বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে, তবে সেরকম বড়সড় কোনো হতাহতের খবর নেই। তবে এই দুর্ঘটনায় মূলত রেলের দাবি যে ট্যাকু কাপলিং, অর্থাৎ এই কাপলিং খুলেই কিন্তু এই বিপত্তি। এই কাপলিং কিন্তু এয়ার টাইট নয়, একেবারে নাট বোল্ট লাগানো থাকে। তবে নাট বোল্ট কেন খুলে গেল সেই বিষয়ে তদন্ত করা হবে। যারা এই ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে রেলের তরফ থেকে। তবে এই ট্রেনটি যদি রানিং থাকতো সেক্ষেত্রে কিন্তু বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো এই যাত্রীবাহী ট্রেনটি। তার কারণ অফিস টাইমে কিন্তু ব্যাপক সংখ্যক লোক ছিল এই ট্রেনে, মানে এই আতঙ্ক হুড়োহুড়িতে বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হলে সেরকম বড় কোনো দুর্ঘটনা হাত থেকে বেঁচেছে এই ট্রেনটি। তবে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও স্বাভাবিক চলছে, রেল লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে, তবে খুব ধীর গতিতে। ধন্যবাদ দেবাশিস।